তোমরা কেমন আছো, সাথে থাকো, ব্লগটা দেখতে পারো, এক্সারসাইজগুলো করলাম, তোমরাও করতে পারো, শরীর ভালো থাকবে। তো চলো আমাদের সাথে থাকো, আজকে স্যাটারডে। চলো চলে এসেছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর সকাল থেকে তো বর্তমানে সেই ব্লগ চালু করেছি, তোমরা অফিসে দেখে দেখেই নিয়েছো। আর আমি এখন চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি চা করতে। চা মানে যেটা আমরা খাই, কফি। সে কফি। গুড মর্নিং এভরিওয়ান, আমি তোমাদের পিয়ালি মাধ্যমে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। আয়ো সবাই, কি করছো? অনেক কাজে বেশি। আজকে হচ্ছে স্যাটারডে, হ্যাপি স্যাটারডে। আজকে হচ্ছে আমার রুম ক্লিন করার দিন, মানে আজকে আর কালকে, দুই দিনের মধ্যে, মানে কালকের মধ্যে আমার পুরো রুম ক্লিন হবে। আর আমার রুম উঠবে সেজে পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে। খুব শিগগিরই তোমরা রুম ট্যুর পেয়ে যাবে, পিঙ্কিস পিঙ্কিস রুম ট্যুর। আমার বাবা নাই ফেভারিট কালার পিঙ্ক, ওই কারণে সব আজ এবার পুজোয় পুরো পিঙ্কিস হবে আমার ঘর। নেতা হয়ে গেছে। বাবাকে বলছি কফি হয়ে গেছে। কফি দিলি তো? দেখো, লিকার জল দিচ্ছে না।
দেখো তোমায় দেখো চুলটা পুরো লাল হয়ে গেছে। আমার হেয়ার মর যায় হমকো তুমসে হামারা কাপ হ্যায়। দেখো আজকে রান্নার মেনু পটল হবে, পটলের পোস্ত এখানে নিয়ে নিয়েছি অলরেডি। এটা হবে কুমড়ো পটল আলু দিয়ে মুগের ডাল, আর হবে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি পাঁচফোড়ন সম্বার দিয়ে। আর এখানে অলরেডি আমি ব্রাউন রাইস ভিজিয়ে রেখেছি। চলো রান্নাটা আমি এবার শুরু করি। মোটমাট অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেল, এখন পটল পোস্তটা হলে হয়ে যাবে। তারপরে 11টা নাগাদ ভাত করা দিবি, ভাত তো গরম গরম, আর এখন শীতের আমেজ আমেজ টাইপে চলে এসছে। গরম তো আছে, কিন্তু কালকে রাত্রেবেলায় ঝড় হয়েছিল ভালোই, কিন্তু বৃষ্টি হয়নি, ঝড় মানে ঝড় হাওয়া হয়েছিল। আর এখন পটল পোস্তটা হয়ে গেলে হলে বাড়ির দিকে রান্না করতে করতে মেয়েকেও করাচ্ছি। তারপরে পটলটা পোস্ত বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে খাবার টাকা করবে, পরে দেখা করছি লাঞ্চের টাইমে। তো চলো চিচিঙ্গা তরকারি, স্যালাড, ব্রাউন রাইস, পটল পোস্ত আর ভেজ ডাল। কি করো রান্না করে মা? কিসে কিসে ম্যাগি করবে? এই পটে ম্যাগি করবে? এটা খুবই ভালো, এখানে ভাত বানানো যায়, ডিম বানানো যায়, এখানে সবকিছু বানাতে পারবে।
যদি হোটেলেও থাকবে এটাও নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তুমি বানিয়ে দেখাও তো। জলদি আগে ফার্স্টে জল দিতে হয়। বাস অল্প জল দিয়ে পড়ো। এবার আমি গরম হোক আগে, এটা গুলতে দাও, তারপরে একটু নাড়ো। গুড ইভিনিং বন্ধুরা, এদিকে আমার সোনামা ম্যাগি বানাচ্ছে। মেয়ে এখানে ম্যাগি বানাচ্ছে, দেখতে দাও বাবা। এদিকে মেয়ে ম্যাগি বানাচ্ছে, বাবা কালি দিয়ে টিপটু হচ্ছে। এখানে ম্যাগি হচ্ছে, এই এটাতে খুব সুন্দর ম্যাগি হয় আর ভালো হয়। আর এই কেটেটার মধ্যে ম্যাগি, ভাত, তারপরে কোনো তরকারি যদি কিছু করতে চাও করতে, এটি এত ইউজফুল সত্যি কথা। যদি ধরো কোথাও কোনো বাচ্চারা ছোটো আছে, কোলে বাচ্চা নিয়ে তোমরা গেলে কোথাও মানে ঘুরতে টুরতে, তোমরা এরকম কেটলি ক্যারি করতে পারো, খুব সুবিধা হয়। তাই মেয়ে যখনই ম্যাগি করে, মেয়ে এটার মধ্যে ম্যাগি করে। আর ম্যাগি খুব একটা আমি খাওয়াই না, যেহেতু ওর বউ মানে আমার মা পাঠিয়েছে ওর জন্য, এই কারণে বানিয়ে খাচ্ছে। দেখো ফ্যান উঠেছে। দেখো ততক্ষণে বাটিটা বার করো নিচ থেকে, গরম হয়ে যাবে। মিস্ত্রি বাটি বার করো, এখন ধরে রাখো।